হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি সকলে খুব ভালো আছো সকলকে হ্যাপি ক্রিসমাস তো আজকে আমাদের একটা ছোটোখাটো ফিস্ট হচ্ছে আমার বাড়িতে মানে আমার সমস্ত আত্মীয়দের মধ্যে মানে আমার ননদ আমরা সবাই মিলে একটা ফিস্ট করছি তো ছোট দিদি ভাই সেজ দিদি ভাই এসে গেছে বড় দিদি ভাই আসছে আর আমার মেজ ননদ আসতে পারবে না তো দেখো এই যে ফ্রাইড রাইসের চাল বসে গেছে তো কি কি মেনু হচ্ছে তোমাদেরকে পরেই জানাচ্ছি এখানে সমস্ত সবজি চলছে তো গাইস তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই আমার ছোট ননদ মানে ছোট দিদি ভাই আর আমার সেজ ননদ সেজো দিদি ভাই আর আমার বৌমা মানে আমার ভাসুরের বৌমা তো সবাই সবজি কাটাকাটি হয়ে গেল আর এখানে রান্না বসেছে গাইজ এখানে আমার ছর্দি ভাই রান্না করতেছে এখানে কিছু রান্না হবে আর বাড়ির মধ্যে হবে যেহেতু শীতের সময় তাই এখানে কিছু হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবার জন্য কাবিল ছেলার সস না না আবার গেছে আমি নাই দিলে ভালো লাগে এইখানে চিকেনের আলু ভাজা চলছে বাড়িতে সবাই এসে গেছে কাজ আজকের প্রোগ্রামটা হট করতেই হয়েছে তো ভাবলাম সকলেই মিলে ফিস্ট করলে কেমন হয় তো এক ফোনেই কিন্তু সবাই এসেছে খুব আনন্দ হয়েছে বড় দিদি বড় দাদা আবু ছোটো দাদা আবু সেজো দাদা আবু তো মেজো দাদা আবু আসতো মেজো আবু শরীরটা খারাপ একটু যার জন্য আজকে আসতে পারবে না তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়েছে এবার সকলেই খাবো কারণ শীতের বেলায় তাড়াতাড়ি খেয়ে নিতে হবে অনেক কাজের ব্যস্ততার মধ্যেও যে সকলে এসেছে সেটাই অনেক সবাই খুব মানে মিলে এই ফিস্টা করছি খুব আনন্দ হচ্ছে আমাদের সবার ফার্স্টে কিন্তু যারা বড় মানে বড়ো দাদাবু বাবু দাদা সকলেই বসেছে দিদি দিদি তো এরপরে আরও অনেকেই আছে খাওয়া দাওয়া হবে তারপরে আমরা বস তো গাইজ এই করতে করতে একদমই ভুলে গেছে আজকের মেনুকে আজকে ছিল বেগুনি ভাজা লবণ লেবু ফ্রায়েড রাইস কাবিল ছোলার তরকারি সাদা ভাত মাংস সবজি আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই মানে এলোমেলো করেই বলে দিয়েছি তো চলো মানে মিডিলে এসে ক্যামেরাটা করেছি তাই এরকমই লাগছে অর্ধেক অর্ধেক শেষ হয়ে গেছে তো গাইজ ফিস্টে আর কি বাড়াবো বলো তো যাই হোক অনেকগুলোই মেনু হয়েছে মাছের তরকারিও ছিল কারণ অনেকে মাংস খায় না তো গাইজ আজকে ভিডিওটা দিতে তোমাদেরকে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল ভয়েস দিতে পারছিলাম না তো গাইজ তোমরা কে কে আমার মতো আনন্দ করেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সকলকে অনেক অনেক থ্যাংকস আমার ভিডিওগুলো দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে তোমরা পাশে দেখো সাথে দেখো আর নতুন একটা সুখবর আছে নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো মানে সামনাসামনি তো তার জন্য শেয়ার করছি না খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের পথে এরপরে কিন্তু আমরা বসবো মানে আর কিছু জন আছে তো এই ব্যাচটা হয়ে গেলে আর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট আছে। তো গাইস এই হলো ছোট দাদা আবু ছোট দাদা কলকাতাতে থাকে কাজের সূত্রে আসতে একটু দেরি হয়ে গেছে এই মাত্র এলো আমি খাবো আমি আমি তার টক লাগেনি তার দাদুর টক লেগেছে তাকে সর্দে দিছে তো গাইজ মেনুর মধ্যে কেকের কথা বলতেই তো ভুলে গেছি যেহেতু আজকে ছিল বড় দিন সেই উপলক্ষে কিন্তু সকলেই সকলেই কেক নিয়ে এসছে আর কেক আমরা ডাবল ডাবল খেয়েছি বলতে পারো তো আজকে কেকের উপলক্ষেই তো ফিস্ট তো সেক্ষেত্রে অনেক কেক এসেছে মানে যতজনই এসেছে ততজনই কেক এনেছে বাড়িতে তো যেহেতু সকলেরই খাওয়াই গেছে লাস্টে আমি বৌমা বড়তি ভাই সকলেই বসেছি মানে লাস্ট পঙ্গত চলছে তো তারপরেই ছন্দা দিয়ে দিদি কোথায় গো এ বড় ঘুম দিচ্ছে ওটা ওটা গোতা মানে জেল পারে চক মুখ উঠে আসো এই যে দু দাদা ও ঘুম দিকে উঠেছে আমরা সব ঝিল পাড়ে যাবো ঘুরতে দেশ পরে না

দেখি দেখি গা ঢোলাচ্ছে দেখি কি কি এই তো আসো 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 মা কাজ করতেছে গাড়ি এই হলো আমার পুরো পরিবার আর ওই যে দেখো সকলে আসতেছে তো এখনো অনেকেই আসেনি তো একদিন সকলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব তো দেখো বিকেল মানে সন্ধ্যে সন্ধে ভাবে এসে আমরা ঝিলপাড়ের মধ্যে ঘুরতে এসেছি আর এখান থেকে চাঁদ মামাটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে তো সন্ধ্যেই প্রায় হয়ে গেছে আর এই ঝিলপাড়ের মধ্যে অনেকে ফিস্ট করবে গাইস ভিডিওটা আর বাড়াবো না তো আস্তে আস্তে দেখলাম এদের শুরু হয়ে গেছে কাটাকাটি শুরু হয়ে গেছে এটা কাদের হবে শুভেন্দু দেখ হ্যাঁ তো গাই চলো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করে রাখবে টাটা